আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ষষ্ঠ শ্রেণীর গণিতের অধ্যায় চারের পৃষ্ঠা রয়েছে 54, 55 এবং 56। এই তিন পৃষ্ঠা জুড়ে কিন্তু অনেক মজার একটা ব্যাপার রয়েছে, যে এই মজার ব্যাপারটা হলো আমরা গসাগু বাস্তব জিনিসের সাথে শিখব, সেটা আমরা এই ভিডিওতে দেখব। ইউক্লিড পদ্ধতিতে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়। আমরা কিন্তু একজন বিজ্ঞানীর নাম আগেই জেনেছি, এর আগের ভিডিও যেগুলো তোমরা যারা দেখেছো তারা কিন্তু অলরেডি ইউক্লিডকে চিনে থাকবে। তিনি হলেন ফাদার অফ জিওমেট্রি, মানে জ্যামিতির তিনি জনক। ইনি কিন্তু এই গসাগু নির্ণয়ের একদম সবচেয়ে সহজ পদ্ধতিটা তিনি আবিষ্কার করেছেন, সেটাই আমরা দেখব। আসলে আমরা যত পদ্ধতিতেই করি না কেন, ইউক্লিড পদ্ধতি কিন্তু সারা পৃথিবীর মানুষের কাছে জনপ্রিয়। এখন আমরা দেখব ছবিতে গসাগু নির্ণয়। তোমরা দুইটি সংখ্যার গসাগু নির্ণয়ের দুটা পদ্ধতি কিন্তু তোমরা এর আগে জেনেছ। প্রথম পদ্ধতি হলো সংখ্যা দুইটির সবগুলো গুণনীয়ক এরকম করে লিখে বা উৎপাদকের তালিকা তৈরি করে তালিকা থেকে সংখ্যা দুইটির সাধারণ উৎপাদকগুলো খুঁজে বের করা, মানে এই এটার সাথে এটার কোনটার সাথে মিল আছে। যেমন দেখো, 1 আর 1 মিল আছে, 2 আর 2 মিল আছে, 4 আর 4 মিল আছে, কিন্তু দেখো এখানে 5 আছে এখানে নাই, এখানে 10 আছে এখানে নাই। এরকম আমরা সাধারণ উৎপাদকগুলো খুঁজে বের করব বা কমনগুলো খুঁজে বের করব। তারপরে বলেছে এবার সাধারণ উৎপাদকগুলোর মধ্যে, মানে এই কমনগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটাই হবে গসাগু। তাহলে কমনগুলোর মধ্যে সবচেয়ে বড় আমরা এখানে 4 পাচ্ছি, 4ই হবে গসাগু। এই পদ্ধতিতে আমরা করেছি। এরপরে দ্বিতীয় পদ্ধতির কথা বলেছে, যে দ্বিতীয় পদ্ধতিতে আমরা কিভাবে করেছিলাম, সংখ্যা দুইটিকে মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। সংখ্যা দুইটির সাধারণ মৌলিক উৎপাদকগুলো খুঁজে বের করো, এবার সাধারণ মৌলিক উৎপাদকগুলোর গুণফলই হবে ওই সংখ্যা দুইটির গসাগু। তাহলে আমরা এই দুটা পদ্ধতিতেই কিন্তু গসাগু শিখেছি। এখন এখানে বলেছে উপরের দুইটি পদ্ধতিতেই উৎপাদকের তালিকা তৈরি অথবা মৌলিক উৎপাদকে বিশ্লেষণের জন্য অনেকবার সংখ্যা দুইটিকে ভাগ করার প্রয়োজন হয়, আর সংখ্যা দুইটি অনেক বড় হলে সেক্ষেত্রে দুই পদ্ধতিতেই গসাগু নির্ণয় করতে বেশ সময় লাগবে। তাহলে আমরা এই দ্বিতীয় পদ্ধতি এবং এই প্রথম পদ্ধতি দুটাতেই কিন্তু সময় বেশি লাগবে। তাহলে কি উপায়? এই উপায়টা কিন্তু বলে দিয়েছেন এই যে গণিতবিদ ইউক্লিড, আর আরেকজন হলো নিকোম্যাকাস। নিকোম্যাকাস কিন্তু আমাদের অ্যারিস্টটলের কিন্তু বাবা, এই হলেন, ইনি হলেন নিকোম্যাকাস। আর ইউক্লিড সম্পর্কে তো আমরা অলরেডি ভিডিওতে যে দেখেছি, এখানে নিকোম্যাকাস সম্পর্কে বলা হচ্ছে যে অ্যারিস্টটল তিনি খ্রিস্টপূর্ব 384 সালে থ্যারেস উপকূলবর্তী স্ট্যাগিরাস নামক একটা গ্রাম বা জায়গা, সেইখানে গ্রিক উপনিবেশে জন্মগ্রহণ করেন। তার মানে তার দেশের নাম ছিল গ্রিক বা গ্রিস। তার পিতা, এই অ্যারিস্টটলের পিতাই হলো এই নিকোম্যাকাস, কারণ বিজ্ঞানীর পিতা, তার মানে কি তিনিও কিন্তু কম নন। নিকোম্যাকাস মেসিডোনিয়ার রাজা অ্যামেন্টাসের রাজসভায় গৃহ চিকিৎসক ছিলেন এই নিকোম্যাকাস। তিনি কিন্তু এক রাজার কিন্তু ডক্টর ছিলেন, তার মানে তিনি কম শিক্ষিত ছিলেন না। আচ্ছা, রাজার বাসার মানে রাজসভার ডক্টর, এই চিকিৎসা ব্যবসায় কিন্তু তাদের পারিবারিক জীবিকার উপার্জনের একমাত্র উপায় ছিল। মানে এই অ্যারিস্টটলের বাবা নিকোম্যাকাস যে ডাক্তার ছিলেন, এই ডাক্তারি করে যে টাকা পেতেন সেখান থেকেই তিনি কিন্তু তার পরিবারকে চালাতেন। তার পিতার প্রেরণায় ডাক্তার হওয়ার চেষ্টা করেছিলেন, তার মানে অ্যারিস্টটল কী করেছিলেন, ডাক্তার হওয়ার চেষ্টা করেছিলেন, তার বাবার ডাক্তারি দেখে দেখে ডাক্তার হওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি ডাক্তার হতে পারেননি। তিনি বিভিন্ন বিষয়ে এত এক্সপার্ট ছিলেন যে সেগুলো জ্ঞান চর্চা করতে করতেই তিনি সারা পৃথিবীতে বিজ্ঞানী হিসেবেই খ্যাতি অর্জন করেছেন, তার আর ডাক্তার হওয়া হয়নি। যাই হোক, নিকোম্যাকাস হলো আমাদের বিখ্যাত অ্যারিস্টটলের ফাদার বা পিতা। আমরা এখানে অ্যারিস্টটলের ফাদারের ছবি আমরা দেখতে পাচ্ছি, নিকোম্যাকাস। আর ছবি বলতে ওনার তো ছবি ছিল না, ওনারকে কল্পনা করে আর্টিস্টরা যে চিত্র এঁকেছেন সেটা থেকে আমরা আইডিয়া পাই। আবার ইউক্লিডের ছবি নাই, এটারও কিন্তু এই বিজ্ঞানীর ছবি হলো এখানে, ওই যারা আর্টিস্ট তারা কল্পনা করে ভেবেছেন যে উনি হয়তো বা দেখতে এরকম ছিলেন। আচ্ছা, এখন এখানে বলেছে
এই কাজটা অনেক সহজ করে দিয়েছেন এই দুইজন বিজ্ঞানী। তাহলে এখানে প্রথমে দেখো মানে ইউক্লিডের উদাহরণ, আর এখানে নিকোমেকাসের উদাহরণ, এটা আমরা বিস্তারিত জানবো। আর এখানে বলেছে কপিরাইট উইকিপিডিয়া, তার মানে এই যে ছবি দুটা, এই ছবি দুটা নিয়েছে পৃথিবীর সবচেয়ে বড় যে তথ্য ভাণ্ডার বলা চলে উইকিপিডিয়াকে, সেই উইকিপিডিয়া থেকে এই ছবিটা নিয়েছে, এই জন্যে কপিরাইট উইকিপিডিয়া দিয়েছে। আচ্ছা, তার মানে এইটার বা এই এই চিত্রের মালিক হলো উইকিপিডিয়া, কপিরাইট, এই কপিরাইট হলো উইকিপিডিয়ার। তোমরা ইন্টারনেটে কোনো বিষয়ে সার্চ করলে কিন্তু সেটার উইকিপিডিয়া থেকেও তথ্য দেয়। আচ্ছা যাই হোক, এখন আমরা এখানে দুইজনের ছবি দেখে একটু আইডিয়া নিলাম যে আসলে কোনটাকে। এখন এরপরে এই চিত্রটা, মানে আমাদের এই যে যে দুটো চিত্র ইউক্লিডের আর হলো নিকোমেকাসের, এটাকে একটু বড় করে দেখব। এখানে দেখো বি ডি ই, বি হলো এই যে বোল্ড বা মোটা যে কালো কালার, এটা তার চেয়ে একটু ছোট। এই মোটা বি, এটা হলো 10 ফিট, 10 ফিট, এটা হলো 7 ফিট। তারপরে এই যে ই, এটা হলো 3 ফিট, আর এই নীলগুলো, এটা হলো 1 ফিট। তোমরা খেয়াল করে দেখো, এই এক, এই দুই, আর এই একে তিন, এই তিনটা যদি 1 ফিট 1 ফিট করে দিই তাহলে এই লালটার সমান হয়। তার মানে তিন, এক আর একে দুই আর একে তিন, তার মানে এই লালটা হলো 3 ফিট, এই যে এখানে 3 ফিট। আর এখানে দেখো 7 ফিট দিয়েছে, তার মানে কি এই যে তিন, এই যে তিন, তিন তিনে ছয়, তার উপরে আবার এইরকম কি আছে, এইরকম একটা ব্লু দিলে এটা হবে 7 ফিট। এইরকম করে এখানে দেখো 10 ফিট, তার মানে কি এই যে এই পর্যন্ত কিন্তু আমাদের 7 ফিট, আর এখানে থাকলো 3 ফিট। তাহলে এখানে আমরা এইরকম তিন মানে 1 ফিটের তিনটা এখানে দিলেই কিন্তু এর সমান হবে। এইভাবে কিন্তু এখানে এই ইউক্লিড, তিনি কিন্তু এইভাবে গসাগু নির্ণয়ের সহজ পদ্ধতি এবং বাস্তব পদ্ধতি দেখিয়েছেন। আবার এখানে নিকোমেকাস, এখানে তিনি আরও তিনটা সংখ্যা নিয়েছেন, এখানে 49, এখানে 21, এখানে 7। তাহলে এই নীল যদি 7 ফিট হয়, তাহলে 7 আর এই সাথে 14 আর এই সাথে 21, তার মানে কি এরকম 7 ফিটের তিনটা দিলে 21 ফিটের হাইটের সমান হচ্ছে। এখন এই 21 ফিটের যদি আমরা দুটা দেই তাহলে 21 21 42 হয়, 21 আর 21 42 হয়, 42 হলে আর উপরে এখানে ফাঁকা থাকে 43 44 45 46 47 48 49, আর 7 ফিট ফাঁকা থাকে। সেই 7 ফিট আমরা কী দিয়ে পূরণ করবো, এখান থেকে একটা 7 এখানে দিলেই আমাদের 49 ফিট হয়ে যাচ্ছে। এখন আমরা এখান থেকে যে গসাগু, দেখো আমরা যদি 49 21 আর 7 গসাগু নির্ণয় করতে যাই তাহলে গসাগু কিন্তু 7 হচ্ছে। খেয়াল করে দেখো, এই 7 দ্বারা 21কে ভাগ করা যাচ্ছে, 3 মানে 3 7 21, আবার 7 দিয়ে 49কেও ভাগ করা যাচ্ছে, 7 7 49, তাহলে গসাগু কিন্তু 7 হলো। আবার আমাদের ইউক্লিডের এখানে দেখো 10 ফিট, এখানে 7 ফিট, 3 ফিট, 1 ফিট, তাহলে 10 7 3 1, এই চারটার গসাগু আমাদের 1 হচ্ছে। কী কারণে 1 হচ্ছে দেখো, এই 1 দ্বারা 3কেও ভাগ করা যায়, 7কেও ভাগ করা যায়, 10কেও ভাগ করা যায়, কিন্তু এই 3 দ্বারা কিন্তু আর এগুলোকে ভাগ করা যাবে না। সুতরাং এখানে গসাগু হলো 1 আর এইটার গসাগু হলো 7। আচ্ছা, এখন আমরা এখন সেই মজার পদ্ধতিতেই আমরা 44 ও 18 এর গসাগু বের করব। মানে এই যে এইরকম করে আমরা এইরকম স্তম্ভ আঁকার মাধ্যমে আমরা এই যে 18 ও 44 এর গসাগু বের করব। এখানে দেখো, এটা যদি 44 হয়, এটা যদি 18 হয়, তাহলে দেখো 44টা লম্বা, 18টা ছোট, 18-র উপরে ফাঁকা জায়গা রয়েছে, এখানে এই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা বোঝাচ্ছে যে এখান থেকে এই পর্যন্ত 26 ফিট। তাহলে এখানে যদি আমরা আরেকটা 18 দিই তাহলে এই পর্যন্ত উঠে যায়, তাহলে 18 আর 18 36, আর এখানে 8 ফিট থাকে, 44-এর সমান হতে এখানে আর 8 ফিট থাকে। এখন আমরা কী করলাম, এই 8কে আমরা আবার ভাঙ্গাবো, এটা তো 44 থাকলোই, এটা 8, এটা 8, মানে এটা 18, এটা 18, 18 দুগুণে 36, আর এটা হলো 8। এখন এই 8 ফিটকে আমরা কিভাবে মিল করব, এই 8 ফিটকে আমরা মিল করতে পারি এইরকম করে 2 2 2 2, মানে 4টা 2 দিলে, 4টা 2 দিলে আমরা কিন্তু 8 পাচ্ছি। কিন্তু আমরা যদি 2-এর চেয়ে বড় যদি নিতে চাই
তিন, তাহলে কিন্তু দেখো তিন দিয়ে আমরা কিন্তু আট মিলাতে পারবো না, তিন তিনে ছয় তিনে নয় বেশি হয়ে যাচ্ছে। কিন্তু দেখো আবার কিন্তু আমরা চার দিয়ে মিলাতে পারতাম, চার আর চারে আট, কিন্তু সেই চার আমাদের নেওয়া যাচ্ছে না, কি কারণে? এখানে খেয়াল করে দেখো, এই জায়গায় এখানে আট ফিট, এখানে আট ফিট, কত হলো? আট আর আটে ষোলো, আর এখানে আঠারোর সাথে মিল করার জন্য আর দুই ফিট দরকার, এই যে দুই ফিট দরকার। তাহলে আমরা এখানে এই দুই ফিট যে পেলাম এটাই কিন্তু আমাদের গসাগু, কারণ এই দুই ফিট এখানে দরকার মিলে যাচ্ছে, এবং আমাদের এই আটের সমান হতেও কিন্তু দুই ফিট করে দিয়ে আটের সমান কিন্তু আমরা করতে পারবো। সুতরাং এখানে চুয়াল্লিশ ও আঠারো এর গসাগু হলো আমাদের দুই। এই কথাগুলোই এই যে এখানে বর্ণনা করেছে অনেক কথা বলে। প্রথমে স্কেলের সাহায্যে চুয়াল্লিশ সেন্টিমিটার একটি দৈর্ঘ্য এবং পাঁচ সেন্টিমিটার প্রস্থের কাগজের ট্রিপ নাও, মানে চুয়াল্লিশ সেন্টিমিটার একটা কাগজের আমরা কাগজ কাটবো, তারপরে আঠারো সেন্টিমিটারের একটা কাগজ কাটবো। কাটার পরে আঠারো সেন্টিমিটারকে আমরা এই যে এটাকে আমরা দুটা কাটবো, আঠারোকে, মানে আঠারোর মাপের আমরা দুটা নেব, চুয়াল্লিশ মাপের একটা নেব। আবার আটের মাপ, এই যে আট আট সেন্টিমিটারের আমরা নিব এখানে একটা একটা দুটা দুটা নেব। তারপরে আমরা দুই সেন্টিমিটারের আমরা এখানে এখানে লাগবে একটা, আর এখানে আমাদের লাগবে চারটা, মোট পাঁচটা লাগবে, এইটা একটা, ছয়টা, এইরকম করে আমরা এই চুয়াল্লিশ মাপের একটা, আঠারো মাপের হলো দুটা, তারপরে এই আটের মাপের হলো আমরা দুটা, আর মানে দুই সেন্টিমিটার মাপের আমরা নিব এক দুই তিন চারটা, এই চারটা নিলেও হবে, এখান থেকে আমরা জাস্ট এখানে একটা দিলে আমরা বুঝতে পারবো যে এই আট আর এই আট ষোলো, আর এখানে দুই দিলে আমাদের এই আঠারো এর সমান হবে। তাহলে এরকম কাগজ কেটে কেটে আমরা কিন্তু এইটা এই গসাগুটা নির্ণয় করে দেখতে পারি যে চুয়াল্লিশ এবং আঠারো এর গসাগু হবে দুই। কিন্তু কেন এই কাগজের ট্রিপ বা স্ট্রিপ পূরণ করতে করতে আমরা গসাগু পেয়ে গেলাম সেটাও তো জানতে হবে। উত্তরটা লুকিয়ে আছে গুণিতকের ধারণার মধ্যে, মানে বলেছে এখানে গসাগু যে দুই হলো, এই যে দুই যে গসাগু হলো, কেন দুই হলো সেটার কিন্তু উত্তর গুণিতকের ধারণার মধ্যে লুকিয়ে আছে। এখানে বলেছে এই যে দেখো আটকে ভেঙেছে দুইয়ের মাপের চারটা দিয়ে, তাহলে দুই আর দুয়ে চার, দুয়ে ছয়, দুয়ে আট মিলে গেল। এখানে যদি দুই না হয় তিন হতো, তাহলে কিন্তু এই আটের সমান হতো না, একটু কম হতো, অথবা আর একটা দিলে আর একটু বেশি হয়ে যেত, তার মানে তিন তিনে ছয় তিনে নয় বেশি হয়ে যেত, আর যদি কমায় তাহলে আবার ছয় পর্যন্ত আসবে, আটের সমান হবে না। আচ্ছা, এখন কথা হলো যে এখানে চার দিলেও তো এখানে চার আর চারে আট মিলতো, কিন্তু কেন চার নিলাম না? সেটার উত্তর আমরা এই যে এই ছবিতে এখানে, এটাতে আমাদের আঠারোর সমান আছে এইটা, তাহলে এই আঠারো পর্যন্ত মিলতে আমরা কি করলাম, আট আর আটে ষোলো দিলাম, আর বাকি থাকে দুই, এই জন্য এখানে আমরা বাধ্য হয়ে দুই নিলাম। এখানে চার নিলে কিন্তু বড় হয়ে যাবে, এই জন্য আমরা এখানে দুই নিলাম। আচ্ছা, এখন দেখো এই দুই দিয়ে আটকেও আটের সমানও মিলানো যাচ্ছে, আবার এইরকম দুইয়ের মাপ দিলে আমাদের আঠারোর সমানও মিলানো যাচ্ছে, মানে এখানে দুইয়ের মাপের যদি নয়টা আমরা স্ট্রিপ দিই তাহলে আঠারোর সমান হবে, আবার এখানে আমাদের বাইশটা যদি দিই, দুইয়ের মাপের যদি বাইশটা দিই তাহলে কিন্তু চুয়াল্লিশের সমান হবে। তাহলে দুই দিয়ে আটকেও মিলানো যাচ্ছে, মানে ভাগ করা যাচ্ছে, এইরকম দুই দিয়ে আঠারোকেও মিলানো যাচ্ছে, মানে দুই দিয়ে আঠারোকেও ভাগ করা যাচ্ছে, একইভাবে এরকম দুই দিয়ে চুয়াল্লিশকেও ভাগ করা যাচ্ছে, এই কারণে দুই হলো এখানে গসাগু। এখানে বলেছে সব শেষে দুই সেন্টিমিটার দৈর্ঘ্যের স্ট্রিপ দিয়ে আমরা আট সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা লম্বা স্ট্রিপ সম্পূর্ণ করতে পেরেছি, মানে এরকম দুই দিয়ে এই আটের সমান মিলাতে পেরেছি। আবার বলবে এরকম দুই 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 করে আঠারো পর্যন্ত মিলাতে পেরেছি, আবার দুই 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 করে এরকম বাইশটা মানে দুই সেন্টিমিটার করে দিয়ে চুয়াল্লিশ সেন্টিমিটার পর্যন্ত মিলাতে পেরেছি, এই কথাগুলোই এখানে কিন্তু বলা হচ্ছে। ছবিতে এটাও বোঝা যাচ্ছে যে দুই কিন্তু আঠারো এবং চুয়াল্লিশ দুইটি সংখ্যারই গুণনীয়ক। হ্যাঁ, কারণ আঠারোর মধ্যেও দুই আছে, নয় দুগুণে আঠারো, চুয়াল্লিশের মধ্যেও দুই আছে, কারণ বাইশ দুগুণে চুয়াল্লিশ, তাহলে এই দুই কিন্তু সবার মধ্যেই আছে। তার মানে দুই সংখ্যাটি যে চুয়াল্লিশ ও আঠারো সংখ্যায় দুইটির সাধারণ গুণনীয়ক সে ব্যাপারে কোনো সন্দেহ নাই, কারণ এই চুয়াল্লিশের মধ্যেও দুই আছে, আঠারোর মধ্যেও দুই আছে।
এখন শেষ প্রশ্ন থাকবে তোমাদের কাছে। এখানে একটা প্রশ্নের মতো বলেছে যে দুই সংখ্যাটি 44 ও 18 এর সবচেয়ে বড় বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, সেটা কি উপরের পদ্ধতিতে ছবি থেকে প্রমাণ করা যায়? শুরুতে প্রত্যেকে আলাদা আলাদা করে চিন্তা করে দেখো, এরপরে শিক্ষকের নির্দেশনা অনুসারে তোমরা কি করবে, তোমাদের চিন্তা ও মতামত সবাইকে প্রদর্শন করো, দলগত আলোচনা ও কার্যক্রমের মাধ্যমে সবাই মিলে প্রমাণটি সম্পূর্ণ করো, ভাগ প্রক্রিয়ার সাথে ইউক্লিড পদ্ধতির সাথে ইউক্লিড পদ্ধতিতে গসাগু নির্ণয়ের অ্যাক্টিভিটির সম্পর্ক, মানে ভাগ প্রক্রিয়ার সাথে ইউক্লিড পদ্ধতিতে গসাগু নির্ণয়ের যে অ্যাক্টিভিটি মানে যে কাজ, এটার সম্পর্ক। অ্যাক্টিভিটি মানে কাজ, এখানে এখানে সম্পর্ক দেখো, এই যে ভাগ প্রক্রিয়ায় করা হয়েছে, আর এখানে দেখো আমাদের এই স্ট্রিপ কাটার মাধ্যমে যে গসাগুটা করা হয়েছে, এখানে 44 আর 18 এই দুটার কিন্তু গসাগু করা হয়েছে, আর এখানে 18 আর 44 এই দুটারই কিন্তু গসাগু করা হয়েছে। তাহলে এই পদ্ধতিতে গসাগু হচ্ছে আমাদের এই যে 2, আর এই পদ্ধতিতেও এই যে গসাগু 2, দুই পদ্ধতিতেই গসাগু একই হচ্ছে। তাহলে আমরা এখানে সম্পর্কটা দেখব, এই যে 44 এটাকে আমরা এই পাশে নিয়েছি, 44কে ভাগ করেছি, কারণ 44 সবচেয়ে বড়, এটাকে ভাঙতে হবে। আর কত দিয়ে ভাঙবো, এরকম 18 দিয়ে ভাঙবো। 44কে 18 দ্বারা ভাগ করে আমাদের এখানে ভাগফল হয় 2, আর ভাগশেষ থাকে 8। আমরা এই 8কে আবার ভেঙেছি, মানে এই 8 দ্বারা আবার এই 18কে ভেঙেছি, যেহেতু 18 দ্বারা এই 44কে নিঃশেষে ভাগ করা যাচ্ছে না, এই জন্য আমরা আবার 18কে ভাঙবো। তাহলে 18কে আমরা এই অবশিষ্ট 8 দ্বারা ভাঙবো। তাহলে এই 8 দ্বারা যদি ভাঙি 18কে, 8 দুগুণে 16, আবার 2 অবশিষ্ট থাকে। এখন এই 2 দ্বারা আমরা এই 8কে ভাঙবো, তাহলে এই 2 দ্বারা 8কে ভাঙবো মানে কি ভাগ করব, তাহলে 2 দ্বারা এই 8কে ভাগ করা যাচ্ছে, আমাদের এখানে 0 হচ্ছে। তাহলে আমরা পেলাম, যেহেতু 2 দ্বারা ভাগ করে ভাগফল মানে ভাগশেষ 0 হয়ে যাচ্ছে, এই জন্য গসাগু হলো 2, এই পাশেও আমাদের গসাগু হলো 2। তাহলে যে পদ্ধতিতেই করি না কেন, আমাদের গসাগু একই হবে। তাহলে আমরা এতক্ষণে যেটা শিখলাম সেটা হলো আমাদের গসাগু নির্ণয়ের পদ্ধতিগুলো। তোমার কাছে সবচেয়ে কোনটি সহজ মনে হয় সেটা অবশ্যই মানে কমেন্ট করে জানাবে, আর তোমরা এই ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকবে, কারণ নিয়মিত এবং সিরিয়ালি যদি তোমরা দেখতে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের জন্য উপকৃত হবে, তোমাদের কাছে গণিতটা অনেক সহজ একটা বিষয়ে পরিণত হবে। আর সেই আশাবাদ ব্যক্ত করে আমি এখানেই রাখছি, আল্লাহ হাফেজ। বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাতে কিন্তু তোমাদের পক্ষেই ভালো হবে, যে এই ভিডিওগুলো কিন্তু তোমরা খুঁজে পেতে তোমাদের সুবিধা হবে, এবং বেল আইকন অন করে রাখবে, তাহলে তোমরা সবার আগে কিন্তু ভিডিওগুলো দেখতে পাবে। এই চ্যানেলের সকল সাবস্ক্রাইবারদের আল্লাহ সুখে রাখুন, শান্তিতে রাখুন, নিরাপদে রাখুন, এবং তাদের জীবন উন্নত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।